হ্যালো আমার ছোট্ট সোনা বন্ধুরা দেখতে পাচ্ছে এটা চম্পাদের বাড়ি আর এখানে চম্পার মা আজকে মাংস রান্না করছে চলো তাহলে বন্ধুরা দেখিনি আজকের ভীষণ ভীষণ মজার ভিডিওটা ভাত দুপুরে কে কিত কিত থাকে কিত থাক করছে আহ কি দারুন মাংসের গন্ধ আসছে কবে থেকে রান্না করা মাংস খায়নি এই কাঁচা মাংস খেয়ে খেয়ে আর ভাল লাগে না যদি একটু মাংস পেতাম রান্না করা কি ভালো হতো চেটে চুটে একটু খেতাম কিন্তু এই ভর কে একটু দেখি চোখের সামনে যেটা আছে সেটাও কিন্তু মন্দ নয় আহারে থেকে নেমে তো গাছ আরো গন্ধটা নাকির ভিতর আসছে এক বুদ্ধি করি ওই মেয়ের ভিতরে বর করি আমি তাহলেই তো হয়ে গেল এরপর তো ভূতে চুটকির ভেতরে ঢুকে যায় মা তুমি মাংস রান্না করছো ও সত্যি তুমি মাংস রান্না করে না পুরো বাড়িটা কেমন যেন মাংসের গন্ধে ম ম করে মা ও মা একটু কষা মাংস দাও না মা খাই আমার তো জিপ থেকে এক্ষুনি জল পড়ছে হ্যাঁ দেব দেব কেন দেব না যাও চুটকিকে ডেকে নিয়ে আসো দুজনকে একসাথে কষা মাংস খেতে দিই তাহলে চুটকিকে তো খুঁজেই পাচ্ছি না সে কখন থেকে ওকে আমি খুঁজছি কোথাও নেই দেখলাম ও তো মনে হয় পেছন দিকটাতে খেলছে দেখো তো যাও গিয়ে একাই খেলছে মেয়েটা কখন থেকে চুটকি আই চুটকি চুটকি রে তুই কোথায় গেলি রে চুটকি ওখানে দাঁড়িয়ে কি করছিস চল মা তোকে ডাকছে কষা মাংস খাবি নাকি চল চল দেখতে পাচ্ছিস না কি সুন্দর গন্ধ বেরিয়েছে এরপর তো চম্পা চুটকিকে দেখে একদম ভয় পেয়ে যায় হ্যাঁ চুটকি নিজের কি অবস্থা করেছিস বল দেখি তোকে তো দেখতে পুরো একদম ভূতনি লাগছে রে এই চুলগুলো আয় বেঁধে দিই কি অবস্থা করেছিস হ্যাঁ হ্যাঁ আমি তো ভূতনি আমাকে দেখি তো ভূতনি লাগবেই হ্যাঁ 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 এই চুটকি এভাবে কথা বলছিস কেন তো চল চল মা ডাকলো তোকে কষা মাংস খেতে আয় তাড়াতাড়ি বাবা মেয়েটা যে কি হয়েছে কেমন করে কথা বল আমি তো কষা মাংস খেতে এসেছি কাঁচা মাংস আর ভাল লাগে না নইলে তো এক্ষণি তোর ঘর তো কি কে নিতাম হ্যাঁ 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 এসছি আয় আয় দুজনকে দুথালায় দিয়ে আমি তারা এক্ষণি দিচ্ছি গরম আছে কিন্তু ঠান্ডা করে খাবি তাড়াহুড়ো করে খাস না নইলে কিন্তু তোর মুখ পুড়ে যাবে আবার আহারে দিন পর খাচ্ছি রান্না করা মাংস এতদিন কাঁচা মাংসই খেতাম কি রে চুটকি এই তো আগের খেলে খেলি সব ভুলভাল বকছিস আর কিভাবে খাচ্ছিস তুই হাত দিয়ে খানা এখন না মা চুটকি যেন কেমন সব কথা বলছে আমার কেমন যেন লাগছে চুটকি কি দেখে কি টেস্টি আরো দাও আমাকে আরো দাও হ্যাঁ এর মধ্যে তুই এক পিস খেয়ে নিলি হ্যাঁ রে তোর দিদি এখনো খেয়ে শেষ করতে পারলো না আর তুই তো তুই খেয়ে নিলি গরম মাংসটাই সত্যি মেয়েটা করছে কি চুটকির মা চুটকিকে আবার এক পিস মাংস দেয় এই যে নে এবার কিন্তু দিলাম আস্তে আস্তে খা গরমে হাত মুখ পুড়ে যাবে সব দেখিস আবার আর মুখের কি অবস্থা করেছিস বলতো চুটকি ভগবান দেখে ভয় লাগছে একদম ভূতনি লাগছে তো কি করেছিস আরো চাই আমার কষা মাংস আরো চাই আমার কষা মাংস আরো চাই আরো চাই নানা চুটকি আর আমি এক পিসও দেব না এরপর কিন্তু পেট খারাপ করবে অনেকগুলো মাংস খেয়ে নিলে তুই আর নেই আর নেই এবার তাহলে আমি তোকেই খাবো দাঁড়া আর নাহলে আমি আমার মন ভরছে না কিন্তু আমার আরো মাংস চাই আমার আরো মাংস চাই আমাকে দে তাহলে কিন্তু আমি তোকেই খেয়ে নেবো দে বলছি আমার কষা মাংস চাই খাবিনি খসা দে বলছি দে নলি তোর ঘর মোট কি তোকে খেয়ে নিব কিন্তু বলে দিচ্ছি আমি বাবা এ তো ভালো ঠেকছে না এ তো আমাদের চুটকি নয় এ নিশ্চয়ই কোনো ভূত পেত ভর করেছে চুটকি কে চম্পারে কিছু একটা কর তোর বাবাও তো বাড়িতে নেই কি করব আমি হ্যাঁ 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 আমার মাংস চাই আমার মাংস চাই কষা মাংস চাই আমার কষা মাংস চাই আমার হ্যাঁ 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 কষা মাংস আরও চাই আমি কষা মাংস আরও চাই হ্যাঁ 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 নইলাম তোর ঘর মটকে তোকে খেয়ে নিব খেয়ে নিব তোকে তোকে খেয়ে নিব আমি খেয়ে নিব এই চুটকি এই চুটকি ছাড় আমাকে ছাড় বলছি আমাকে ছাড় চম্পা তাড়াতাড়ি যা ঠাকুর ঘর থেকে গঙ্গা জলটা নিয়ে আই তো বলছি চুটকি না এ নিশ্চয়ই কোনো ভূত পেত ভয় করেছে হ্যাঁ হ্যাঁ আমি তোকে ছাড়বো না কষা মাংস আমার কষা মাংস লাগবে হ্যাঁ কষা মাংস লাগবে আমার আমার কষা মাংস আমার কষা মাংস লাগবে আমাকে দে নাহলে আমি তোকে খেয়ে নেবো খেয়ে নেবো আমাকে কষা মাংস দে আর দিবি না দিবি না তোকে খেয়ে নেবো তোকে খেয়ে নেবো তো চম্পা দৌড়ে ঠাকুর ঘরে চলে যায় ঠাকুর ঘরে গিয়ে গঙ্গা জল নিয়ে আস এই 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 যে 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 মা মা আমি এখন গঙ্গা জলটা কি করবো মা কি করবো গঙ্গা জলটা এখন তাড়াতাড়ি ছিটিয়ে দে গঙ্গা জলটা নাকি খেয়ে নিবে তাড়াতাড়ি ছিটিয়ে দে গঙ্গা জল চম্পা হ্যাঁ হ্যাঁ আমি খেয়ে নিবো তোকে খেয়ে নিব পুড়ে গেল পুড়ে গেলো আমার শরীর পুড়ে গেল পুড়ে গেলাম আমি পুড়ে গেলাম আহা আমি পুড়ে গেলাম পুড়ে গেলাম আহা আাহা পুড়ে গেলাম আমি আমার শরীর পুড়ে গেল ছাড়ব না আমি তোদের কাউকে ছাড়বো না সব করে খাবো পটাশ পটাস করে খাবো ঘাড়কে আমার কাছে গজল দিয়ে তাড়ি দিলি তো ছাড়ব না আমি হা পুরে গেলো আ পুড়ে গেল পুড়ে গেলো আমার শরীর পুড়ে গেল এই বলে তখন ভূত তো উড়ে উড়ে চলে যায় চুটকি মা ঠিক আছে তো এই চম্পা গঙ্গা জলটা একটু দে চুটকি চোখের মুখে একটু গঙ্গা জলে দে ও তো অজ্ঞান হয়ে গিয়েছে মা 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 আমার মাথাতে কেমন ব্যথা করছে মা মাম্মা আমার মাতেতে ব্যথা করছে মাম্মা আরে আরে চুটকি শোনা কোনো ভয় নেই কিচ্ছু হয়নি তোমার সব ঠিক হয়ে যাবে এক্ষুনি বাবা আসুক সব ঠিক হয়ে যাবে কি হয়েছে কি কি হয়েছে এত চিৎকার চেঁচামেচি কেন এর মধ্যেই তো চম্পার বাবা চলে আসে বাবা বাবা চুটকিকে ভূতে ভয় করেছিল ভূত এসে আমাদের সব রান্না করা মাংস খেয়েও গেল আর মাকেও ধরেছিল ভুটটা কি এখনকার দিনে আবার ভূত পেত বলে কিছু হয় নাকি কি সব বলছো ভুলভাল কথা এগুলো হয় গো হয় দেখো চুটকির অবস্থা দেখো কি হয়েছে ওকে ভূতে ভর করেছিল তুমি কিছু একটা করো ভূত ভূতকে আমরা দেখলাম সবাই ভূতনিকে ও যেতে যেতে বলেও গেল আর আমাদের ছাড়বে না সবার ঘর মোটকে মোটকে খাবে আমার তো ভীষণ ভয় করছে কি হবে এবার বলো তো আরে আরে চম্পারা এই তো ভয়ানক ব্যাপার হয়ে গেল বাড়িতে একবার ভূতের ছায়া পড়ে গিয়েছে তার মানে তো আমাদেরকে আর শান্তিতে থাকতে দেবে না কিছু একটা তো করতেই হবে যাই আমি শুনেছিলাম পাশে গ্রামে একটা ভালো বাবা আছে আমি এক্ষুনি যাই বাবাকে ডেকে নিয়ে আসি হ্যাঁ 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 তুমি যা ভালো বোঝো তাই করো তাড়াতাড়ি যাও আমার একদম ভালো লাগছে না বাচ্চা নিয়ে আমি এখন কোথায় যাব। আমার মন বলছে এই ভূত নিয়ে আবার আসবে আসো আমার বাচ্চারা আমার কাছে আসো তোমাদেরকে আমি আর এক মুহূর্ত কাজ ছাড়া করবো না এরপর তো চম্পার বাবা এক সাধু বাবাকে ডেকে নিয়ে চলে আসে ভূত আমার পোত পেতনি আমার গেছে রাম লক্ষণ করবি আমায় কি সামনে সাহস আয় আমার সামনে আয় দেখি তোর চুলের মুঠি ধরে কিভাবে তোকে বের করতে হয় আমি সব জানি আয় আমার সামনে আয় ভূতনি ভূতনি তো তখন লুকিয়ে লুকিয়ে ওদের সব কথা শুনছিল আচ্ছা খুব হাসছিস আয় আবার সামনে এসে হা সাহস থাকলে দেখি তোর কত বড় সাহস আপনারা কেউ চিন্তা করবেন না এই ভুতনীকে কীভাবে জব্দ করতে হয় তার তন্ত্রমন্ত্র সব আমার জানা আছে এখন বিশাল যজ্ঞের আয়োজন করতে হবে তারপরেই এই ভূতনিকে আমি জব্দ করব। হ্যালো বন্ধুরা ভুতনিকে কিভাবে সাধু বাবা জব্দ করছে সেটি দেখতে হলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দাও